হ্যালো বন্ধুরা, আপনারা যারা ফ্রি ফায়ারে নর্মালি হেডশট মারতে পারেন না, যাদের ফোনের সেন্সিটিভি কত রাখতে হবে বা ডিপি কত রাখতে হবে জানেন না, বা ফায়ার বারোমিটার সাইজ কত রাখতে হবে জানেন না, অথবা আপনারা অনেকেই কিন্তু হ্যাক ইউজ করে খেলতে চান কিন্তু হ্যাক খুঁজে পান না, তো সেক্ষেত্রে আমি আজকে সাজেস্ট করবো যে আজকের এই ভিডিওটা পুরো মনোযোগ সহকারে দেখবেন। তাহলে আশা করি 100% বুঝতে পারবেন আপনারা রিয়েলভাবে গেম প্লে করলে কত সেন্সিটিভি, কত ফায়ার বারোমিটার সাইজ বা এভরিথিং যাবতীয় সব কিছু দেখাবো আজকে আপনাদেরকে, বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে। তো গাইজ, একটুকু স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, না টেনে, তো তাহলে বুঝতে পারবেন কীভাবে হেডশটের সেটিংগুলো করতে হবে বা সেন্সিটিভি কত রাখতে হবে। তো গাইজ, আপনারা কোথা থেকে এই সেন্সিটিভি বাড়ানোর জন্য বা কত সেন্সিটিভি আপনারা রাখলে হেডশট পড়বে বা দেখাবে আপনারা কত সেন্সিটিভি রাখলে আপনাদের হেডশট পড়বে, এই অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনারা মূলত আপনাদের ক্রোম ব্রাউজারে যেতে হবে। তো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আপনারা কোথা থেকে অ্যাপসটা ডাউনলোড করবেন, আর ওই অ্যাপসের মধ্যে দেখিয়ে দেবে আপনাদেরকে আপনাদের ফোনের ডিপি কত রাখতে হবে প্লাস আপনাদের সেন্সিটিভি কত রাখতে হবে। তো চলো গাইজ, বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা। তো গাইজ, ভিডিওটা শুরু করার আগে আরেকটি কথা না বললে না হয়, আপনারা যারা ফ্রি ফায়ারে প্যানেল পারচেস করতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে প্যানেল কিনতে পারেন। আমাদের কাছে পিসি প্যানেল প্লাস মোবাইল প্যানেল দুটাই কিন্তু রয়েছে, আপনারা চাইলে আমাদের কাছ থেকে প্যানেলগুলো পারচেস করে নিতে পারেন। তো চলো গাইজ, স্টার্ট করা যাক আজকের ভিডিওটা। তো বন্ধুরা, অ্যাপটা ডাউনলোড করার জন্য ফাইনালি আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। তো আমি আমার ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। তো ক্রোম ব্রাউজারে ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করবেন ইজিফিজি হেডশট প্যানেল। তো এরকমভাবে লেখে কিন্তু আপনারা ইজিফিজি আমার মতো করে সার্চ করে দিবেন। তো আমি সার্চ করে দিলাম। তো সার্চ করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু এইরকম অসংখ্য এই হ্যাকের ভিডিও চলে আসলো, তারপর অসংখ্য কিন্তু অ্যাপস চলে আসলো। তো এখান থেকে মূলত আপনাদেরকে কোন অ্যাপসটা ডাউনলোড করতে হবে তা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ইজিলি, ইজিফিজি। তো একটু নিচের দিকে স্ক্রল করবেন, করার পর আপনাদের সামনে কিন্তু এই প্লে স্টোরের লোগো দেওয়া একটা পিক চলে আসবে। তো এটা দেখে আপনারা ডাউনলোড করতে হবে, আপনাদেরকে মূলত এই প্যানেলটা ডাউনলোড করতে হবে। তো এখান থেকে আপনারা এটাতে ক্লিক করে দেবেন, আর এটার লিঙ্ক আমার ডিসক্রিপশনে থাকবে, চাইলে আপনারা ওইখান থেকে ডাউনলোড করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এই স্কেট টুল, তো এটা আমার এইখান থেকে ডাউনলোড করা আছে, দেখতেই পাচ্ছেন। আমি ওপেনে ক্লিক করব, আপনাদের যাদের এটা ডাউনলোড করা নাই ইজিলি আপনারা ফাইনালি এখান থেকে ডাউনলোড করে তারপর ইনস্টল করে নেবেন। তো আমি ওপেনে ক্লিক করলাম। তো ওপেনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটু লোড নিচ্ছে, হয়ে যাবে ইজিলি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা ইজিলি ঢুকে পড়েছে, আমাদের মেইন পেজে কিন্তু ঢুকে পড়েছে। তো এইখান থেকে মূলত আপনারা আপনাদের ফোনে কেন হেডশট পড়ে না বিস্তারিত সব কিছু দেখতে পারবেন, আর কতটুকু আপনাদের সব কিছু সেটিং মিলিয়ে রাখলে আপনাদের হেডশট পড়বে তাও আমি দেখে দেবো এখানে মূলত। তো এখানে মূলত আপনারা সেন্সিটিভি ফোনে ক্লিক করবেন, উপরের যে অপশনটা রয়েছে এই অপশনে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন সেন্সিটিভি ফোনে। তো এখানে ক্লিক করব আমরা। তো ক্লিক করার পর গাইজ, এখানে আপনাদের নেক্সট পেজটা চলে আসবে। তো এখানে মূলত যাদের এই এর মধ্যে যাদের ফোনের নাম আছে আপনারা এই নামের মধ্যেই ক্লিক করবেন। তো এখানে কিন্তু আপনাদের ফোনের নামের মধ্যে ক্লিক করলে আপনারা আপনাদের কী মডেলের ফোন ওইগুলাও কিন্তু পেয়ে যাবেন এইখানে। তো যাদের ফোনে এখানে কোনো এই নাম নেই, যাদের ফোনের নাম নেই, তারা কিন্তু একবারে নিচে এই জায়গাতে ক্লিক করবেন, এই অ্যানাদার ডিভাইসে। তো এখানে ক্লিক করে দেবেন নিচে, একবারে নিচে। তো আমি নিচে করে দেখাচ্ছি আপনাদেরকে, আর যাদের আপনাদের এই ফোনের নাম এইখানে রয়েছে আপনারা ওইখানে ক্লিক করবেন। তো এখানে আমি ডিভাইসে ক্লিক করলাম। তো আমাদের একটা এর চলে আসলো, একটা এখান থেকে দেখে স্কিপ করে দেবেন ইজিভিজি। তো স্কিপ করার পরে গাইজ, এখানে মূলত আপনাদের মেইন সেন্সিটিভিগুলো রয়েছে। তো এখান থেকে মূলত আপনাদেরকে কী করতে হবে তা আমি আপনাদেরকে বিস্তারিত দেখে দেবো, আর এরকম করলে কিন্তু 100% আপনাদের হেডশট পড়বে। আর আমার ভিডিও যারা যারা দেখেন, আশা করি তারা সবাই কিন্তু আমার ভিডিও মনোযোগ সহকারে যারা যারা দেখেন তারা কিন্তু এরকমভাবে হেডশট মারতে পারেন আশা করি। তো আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের মিস যাবে না, এটাও কিন্তু আপনাদের 100% হেডশট পড়বে, আপনাদের ফোনের সেন্সিটিভি বেড়ে যাবে। তো এটা কোনো হেডশুটের হ্যাকের অ্যাপস না, আপনার যে হেডশুট মারলেই পড়বে, এটা কিন্তু আপনাদের ফোনের সেন্সিটিভি বাড়বে প্লাস আপনাদের সব কিছু মানে বাড়বে, আপনার ড্রাগ মারলেই কিন্তু হেডশুট করবে বা ওয়ান ট্যাপ মেরে খেলতে পারবেন এরকম সব কিছু। তো এখানে মূলত দেখতে পাচ্ছেন আপনি যার মানে যে ফোনেই কিন্তু এটা ডাউনলোড করবেন ওই ফোনেরই কিন্তু এই দেখাবে, আপনাদের ফোনের সেন্সিটিভি দেখাবে, অন্য কোনো ফোনের সেন্সিটিভি দেখাবে না, অন্য কারো ফোনে কিংবা অন্য ভিন্ন ধরনের সেন্সিটিভি দেখাবে। তো এখানে মূলত আপনারা প্রথমে তো দেখতে পাচ্ছেন আপনাদের জেনারেল কিন্তু 100 রয়েছে, কিন্তু আমাদের গেমে কিন্তু এখন 200 রয়েছে। তো আমার ফোন অনুযায়ী আমাকে 100 মানে পুরো 100 দেওয়ার কথা বলছে।
তো এটাকে আমি কিন্তু পুরো 100 দিয়ে রাখবো। তো আপনাদের যাদের 200 দেখাবে এখানে তারা কিন্তু 200 করে রাখবেন, তো আর যাদের কিন্তু এই 100 দেখাবে তারা কিন্তু 100 করে রাখবেন। তো এখানে মূলত আমার সবগুলোই কিন্তু 100 করে রাখার কথা বলছে, তো আমি কিন্তু 100 করে রাখবো। তারপর এখানে কিন্তু আমার ফায়ার বাডমের সাইজের কথা বলছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফায়ার বাডম দেখাচ্ছে, ফায়ার বাডম আমি কত রাখতে হবে। তো আপনারা ফায়ার বাডমের তো সাইজ অবশ্যই সবে এই সেটিং করতে জানেন, তো এখানে আমার সাইজ কিন্তু আমাকে 50 দেখাচ্ছে যে 50-এর মধ্যে রাখতে, তাহলে কিন্তু আমার ড্রাগ মারার সাথে সাথেই কিন্তু হেডশট পড়বে প্লাস ওয়ান টেপও মারতে পারবো। তো সেকেন্ড অপশন রয়েছে এখানে কিন্তু আমাদের ডিপি দেখাচ্ছে, ফোনের ডিপি। তো দুই নম্বর অপশনে কিন্তু আমার ফোনের ডিপি দেখাচ্ছে, তো এখানে মূলত আমার 550 ডিপি রাখতে হবে। আপনারা যারা ডিপি জানেন না ডিপি কি, তো তারা কিন্তু এই ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে ফোনের ডিপি কীভাবে বাড়াতে হয়। তো এরকম সার্চ করার সাথে সাথে কিন্তু অসংখ্য এই আপনাদের ভিডিও চলে আসবে, আপনাদের ফোনের নাম দিয়ে সার্চ করবেন আপনাদের ফোনের ডিপি কীভাবে বাড়াতে হয় সেটা কিন্তু ভিডিও চলে আসবে, তো দেখতে পারেন। তাছাড়া আমার এই চ্যানেলে কিন্তু ডিপি বাড়ানোর ভিডিও রয়েছে, চাইলে আপনারাও এটা দেখে আসতে পারেন। তো আমার ফোনের 550 ডিপি রাখতে হবে, সেক্ষেত্রে আমাকে গো টু অ্যাক্টিভ ডিপিতে ক্লিক করতে হবে, নিচে তিন নম্বরটাতে ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্লিক করলাম গো টু ডিপিতে, তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফোনের সেটিংয়ে নিয়ে চলে গেছে। তো সেটিংয়ে নিয়ে চলে যাওয়ার পর এখানে মূলত উপরে যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন, আপনারা মূলত এখানে সার্চ করবেন, এখানে সার্চ করবেন। যাদের এরকম সার্চ অপশন নাই তারা কিন্তু ইউটিউবে দেখে ভিডিও দেখে কিন্তু করে নিতে পারবেন। তো এখানে আমি সার্চ করব, এখানে সার্চ করতে হবে মূলত ডেভেলপার লেখে, তো DEVO, তো এরকম লেখার পরেই কিন্তু আপনাদের এই ডেভেলপার অপশনটি কিন্তু চলে আসবে। তো এখানে ডেভেলপার লেখে নিতে হবে আপনাদেরকে ইজি ফিজি। দেখতে পাচ্ছেন আমি ডেভো লেখার সাথে সাথে কিন্তু আমার ডেভেলপার অপশন চলে আসলো, তো আমি ডেভেলপার অপশনে ক্লিক করলাম। তো ডেভেলপার অপশনে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে একটু চলে যাবেন, দেখতে পাচ্ছেন আমি একটু নিচের দিকে চলে গেলাম। তো আপনাদেরকে এই পরিমাণ আসতে হবে, তো এই পরিমাণ আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার স্মলের ডিপি ওয়েট, এখানে কিন্তু এই দেখতে পাচ্ছেন আমার ডিপি কিন্তু 509 করা রয়েছে। তো এখানে আমাকে 550 করতে হবে, তো আমি এটাকে 550 করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু 550 করে নিলাম, তো 550 আমার কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো হওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন, তো ব্যাক করে নেওয়ার পর আপনারা আবার অ্যাপসে প্রবেশ করবেন। তো অ্যাপসে প্রবেশ করার পর গাইজ এখানে কিন্তু মূলত আপনাদের আর কোনো কাজ নেই, আপনারা কিন্তু সেম টু সেম এইটার মতো করে আপনাদের এই ইয়ে করা সেটিং করা শেষ হয়ে গেছে। এখন মূলত আপনারা এই এটার মতো করে পুরো সেন্সিটিভ গেমের সেন্সিটিভিকে চেঞ্জ করে 100 রাখবেন, তারপর আপনাদের ফোনের ডিপি বাড়াবেন, এরকম করে তারপর আপনারা সেম টু সেম এরকম রেখে এই ইয়েটার মতো আর কি রেখে আপনারা তারপর গেমে গিয়ে গেম খেলবেন, ট্রেনিংয়ে গিয়ে প্র্যাকটিস করবেন, 100% আপনাদের হেডশট পড়বে, আপনাদের খেলার স্কিল অনেক বেড়ে যাবে। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন, লাভ ইউ অল গাইজ।